Pala! Tinku pala! Ki holo? Kya bolcho kya? Pala! Tinku pala! Kukur asche! Ki hore? O ke ma kukur! Pala! Tinku na to pete injection lite hobe! আরে দাদা আমি ইংরেজি পড়তে জানি না আরে আমি তোমাকে কতবার বলবো আরে আমি যখন পড়তে পারি না তখন আমি তোমাকে কি করে বলবো আরে বাপ রে ও গে মা গে মরে গে নু গে সরি দাদা সরি উঠো উঠো তোমাকে আমি দেখতে পাইনি ভুল করে লাগে গেলছে কানা নাকি বে চোখে দেখতে পাইছি না আবার বলছো ভুল করে লাগে গেলছে আরে দাদা ভুলনো তো ভুল হয়ে গেলছে ও নো কি দাদা তোমাকে এলাকায় নতুন দেখছি আরে ভাই যাব তো আমি এক জায়গা কিন্তু জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না ওই আমার একটা বন্ধু আছে ইংরেজিতে লেখা পাঠালছে আর আমি ইংরেজি পড়তে পারি না আরে তো এটা আবার কি এমন বড় কথা দাও আমি পড়ে দিছি ওই লাগি বলি যে সময় থাকতে লেখা পড়াটা করে লাও ভালো কিন্তু কে কার কথা শুনে ছোটবেলায় মা বাপে এমনি মাইরে বকা বকি করে স্কুল পাঠায় না কিন্তু ছেলে মেয়েরা সেসব কথা শুনলে তো আর ছোট ছোট ছেলে মেয়েদের বলছি তোমরাও যাতে বড় হয়ে এই রকম অবস্থায় না পড়তে চাও তাহলে সবাই মন দিয়ে ভালো করে লেখাপড়া করো এ ভাই দাও পড়ে দিছি দাও এলাও ভাই আরে দাদা তোমাকে তো এখনো 30 কিলোমিটার যেতে হবে হাজার দুয়ারি এ আরো 30 কিলোমিটার হ্যাঁ তুমি আগে উঠে আসো তো দেখো আমি তোমাকে ভুলে দিছি এখান থেকে সোজা জঙ্গিপুর স্টেশন যাবে তারপর ট্রেনে করে সোজা আজিমগঞ্জে যে নামবে তারপর নদী পার করে টেকার ধরে সোজা হাজারদুয়ারিতে যে নামবে আচ্ছা হ্যাঁ এলে ধর আরে ধন্যবাদ ভাই ধন্যবাদ তোমাকে তো কিছু পুরস্কার দেওয়া উচিত রে ভাই দাঁড়াও ভাই দাঁড়াও ও নো এরে শালা এতটুকু পড়িয়া দেওয়ার লাগে আমার পুরস্কার মনে হয়েছে লেখা পড়া করে ভুল কাজ করিনি আমার মানি ব্যাগ আমার মানি ব্যাগে টাকা এটিএম কার্ড আধার কার্ড ভোটার কার্ড সবই ছিল এখন আমি যাব কি করে আবে ও পুরস্কার না দিবার মন থাকলে দিস নে ওই ওই আমার সামনে ন্যাকা কাদা কাঁদতে আসিস নে ইয়া আমার কি হলো আমি কসম করে বলছি ভাই আমি মিথ্যা কথা বলি না ভাই আমি সত্যি কথা বলছি তোমার কসম আবে ও মানে খালি কসম খাইলি হয়ে গেল কেন তোর বংশে আর লোক নাই যে তুই আমার কসম খাচ্ছিস আবার চুপ কর তোর টাকার দরকার তো ভাই আমি করে দিছি তোর টাকার ব্যবস্থা কিন্তু আমি যেটা বলবো সেরকমই করতে হবে তোকে হ্যাঁ ভাই হ্যাঁ তুমি যেরকম বলবে সেরকমই করব আমি চল আমার সাথে হ্যাঁ ভাই চলো চলো চল আয় আয় চল আয় উঠে নিয়ে যাচ্ছ জি ভাই এই চুপচাপ চলে তো এ দরা চল চল এবার হাঁটা পারা দিয়ে বসে যা কি আরে নিচে বস বসছি বসছি ও নো চল টিঙ্কু এবার কাজে লেগে যা এই ইয়া কি করছিস ভাই চুপ টাকার দরকার আছে তো তোর
তো এটা কি করছিস তুই? এই চুপচাপ বস। নো 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 নো। আবে এরকম ভাবে ছিড়িস না, এটা আমার বিহার জামা। আমার শ্বশুর আমাকে কত ভালোবাসে দিয়েছিল। হ্যাঁ চুপ চুপ করে বসে থাক। আবার কি করে টাকার ব্যবস্থা হবে রে ভাই? আবে চুপ করে বসে থাক, মুখটাও তো কালো করতে হবে। ছোট ছেলের মতন কাঁদিস না তো, এখানে তোর কেউ মরিয়া যায়নি বুঝলি। চল চল এবার শুইতে যা। টাকার দরকার আছে কিনা তোর? চল চল তাড়াতাড়ি শুইতে যা, আর একদম নড়াচড়া করবি না। না না আমি শুতে পারবো না। আবে কোনো কথা না বুঝলা চুপচাপ শুইতে যা। না তুই শুধবি না মানে তোর বাপ শুধবে। চল এ কান্নাকাটি বন্ধ কর। আবার কি করছে বে? দক্ষিণের দু টাকার কয়েল গালা রেখে দি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ইয়া দি আবার কি হবে? আবে তো টাকার দরকার আছে তো? হ্যাঁ তো চুপচাপ শুইতে থাক। নো 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 নো। ও দাদা, ও দিদি, আছে এমন কোন লোক এই অসহায় গরিবটাকে সাহায্য করার মতন? বেচারি একটা লয় দুটা লয় মেলা গালি অসুখ লিয়ে ঘুরে বেড়াইছে। টিভি, ক্যান্সার, সুগার, জন্ডিস এই সব জটিল রোগে ভুগছে বেচারি। এই আমার আবার এই সব অসুখ কবে হলো? টাকার দরকার আছে তো? তাহলে চুপচাপ শুইতে থাক। আমি জানি আমার গায়ে চামড়া দিয়ে আপনাদের পায়ে জুতো তৈরি করে দিলেও আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আছেন এমন কোন দাদা যারা গাছকে বিশ্বাস করেন? গাছকে বিশ্বাস করে এই গরিব অসহায়টাকে কিছু দিয়ে যাবেন গো? আপনারা একে 100 টাকা দিবেন, উপরওয়ালা আপনাকে একটা বউ দিবে। আপনি একে 200 টাকা দিবেন, উপরওয়ালা আপনাকে দুটো বউ দিবে। ও দাদা, ও ভাইরা, দানের টাকা কোনোদিন বিফলে যায় না গো। আপনারা এই অসহায় লোকের দুয়াতে একটা নয় দুটা বউ ঘরে নিয়ে যান। দারুণ সুযোগ দাদা ভাই, এই অসহায়কে দান করুন আর দুয়াতে বউ ঘরে নিয়ে যান। এ ভাই, একটা কথা জিজ্ঞেস করব তোমাকে। হ্যাঁ করো। আর কি কি অসুখ আছে? কি কি অসুখ আছে? কি অসুখ নাই সেটা বলো। টিভি, ক্যান্সার, সুগার, আবার 3 বার তো হার্ট অ্যাটাকও আসছে। আরে দাদা, এত গালি রোগ আছে মানে তো আর মরে যাও মেলাই ভালো। আচ্ছা হ্যাঁ, তাছাড়া চল চল এখান থেকে, চল চল এখান থেকে, চল চল চল। আরে ভালো কথা বলা যুগি না রে ভাই, চল হাট সালা। তুই মর, তোর 14 গোষ্ঠী মর, চল হাট এখান থেকে হাট। একে আবার সত্যি সত্যি মুরগির ব্যারামে ধরলে নাকি বা? বাপরে পুলিশ, এ পুলিশ আসছে বে, ভালো করে শুধ, ভালো করে শুধ। পুলিশ তুই চুপ করে শুধ তো, আমি আছি তো। ওই কি চলছে রে সব? আরে স্যার, ই বিদেশি লোক, ই প্রচুর রোগে ভুগছে। আচ্ছা স্যার, প্রচুর গরিব অসহায় লোক স্যার। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে প্রচুর রোগ আছে ওর ভিতর। আরে কি বলছো স্যার, দেখবে কিছু হবে না ওর।
দেখলে স্যার কিছু হলো? ঠিক আছে, তাড়াতাড়ি ভালো ডাক্তার দেখা ওকে। আরে ও স্যার, কিছু তো দিয়া যাও গরিবকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই নে 100 টাকা। আরে কি স্যার 100 টাকা? কম সে কম এই গরিব মানুষটাকে 500 টাকা তো দাও। তোমরা তো চাকরি করা মানুষ স্যার, 500 টাকা দাও। ঠিক আছে ঠিক আছে। ও নো, এই নে 500 টাকা। আর হ্যাঁ একটা কথা মনে রাখ, যদি জানতে পেরেছি যে মিথ্যা কথা বলে টাকা ইনকাম করছি তাহলে দুজনকেই জেলে ভরবো, চিটিং যেন না হয়। আরে কি স্যার, আপনি থাকতে কি কোনো চিটিং হতে পারে? হ্যাঁ কথাটা যেন মনে থাকে, না হলে সোজা জেলে। চল টিঙ্কু এবার দোকান গুটিয়ালে। 600, 800, 900, 1400, 2000, 2100, 2200, 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
আবে এ রুমাল খানা তো আমার আবে ও আমার টাকা কি সার টাকা বা আমাকে লিয়া যে তুই এতক্ষণ নাটক করলি আমার বিয়ার জামা ছিড়া লোককে বোকা বানালি টাকা দে না বে এ টাকা তো আমার বে নো 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 এলে ভাত তোর মানি বে এটা আবার তোর কাছে কি করাইলো আরে ওইটা তো আমি চুরি করেছিলাম এ